সবার প্রথমে আমার প্রিয় ভরা নমস্কার, আমি পূর্ণিমা ডুয়ার্স থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন আমি এখনো হোটেলের বাইরে আমার গার্ডেনে চলে এসেছি। এখানে আমি একটু সকাল সকাল হাঁটছি, ভীষণ সুন্দর লাগছে। দেখুন চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ, খুব সুন্দর হোটেল, বিশাল বড় হোটেল। এখানে গার্ডেন রয়েছে, তো আমি এখানে একটু হাঁটছি। সকাল এখন 7টা বাজে, তো আমি ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে, তো আমি একটু বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমি একটু গার্ডেনে হাঁটছি, দোলনায় দুলছি, খুব ভালো লাগছে। এখানে আজ আমাদের বেরোনোর কথা আছে 9:30, তো আমরা কিছুক্ষণ পরে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো আজ আমরা যাব 7 পয়েন্ট, বিন্দু, ছালাং, রকি আইল্যান্ড, শামসিং, রেশব, লাভা, এসব দিকে আমরা আজ যাব। তো সেটা আমরা 9:30 পরে যাব। তো সকাল সকাল আমি উঠে গেছি, ঘুমও ভেঙে গেছে, আর এত সুন্দর এখানে দোলনা রয়েছে, পার্ক রয়েছে, আমি একটু সুন্দর এখানে হাঁটছি, ভালোই লাগছে। কিছুক্ষণ পরে আমি যাব আবার ব্রেকফাস্ট করার জন্য ডাইনিংয়ে সবার সঙ্গে, ভালো লাগছে দোলনায় দুলতে। গার্ডেনের দেখুন, গার্ডেনের পেছনে যে রয়েছে সুইমিং পুল, বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই হোটেলটাতেই আমি রয়েছি। আর সামনের দিকে অনেক বড় হোটেল সামনের দিকেও রয়েছে, তো আমি এখন সামনের দিকে একটু যাচ্ছি, হোটেলের সামনেই রাস্তাটার দিকে। হোটেলের সামনেই বিশাল বড় রোড, রোডের সামনেই আমরা এসে নেমেছি। হোটেল দেবরানী ইন্টারন্যাশনাল, এই এই হোটেলেই রয়েছি আমি। হোটেলের সামনে দেখুন বড় রোড রয়েছে, এই রোডে এখন হাঁটতে সকাল সকাল একটু সুন্দর লাগছে হাঁটতে, তাই আমি একটু বেরিয়ে পড়লাম, সামনের দিকে যাই একটু হেঁটে আসি। সবাই এখনও ঘুম থেকে ওঠেনি, যে যার মতন ঘুমোচ্ছে, তো আমি সকাল সকাল উঠে যাই, তাই আমি একটু উঠে স্নান করে একটু বেরিয়ে পড়েছি। হ্যাঁ, একটু সকাল সকাল একটু এদিক ওদিক একটু হেঁটে নিই, তারপর আমি যাবো, ফ্রেশ হবো, আবার ড্রেস চেঞ্জ করবো, করে আবার লাঞ্চ ব্রেকফাস্ট করে বেরোবো। তো আপনারাও আসুন ডুয়ার্স, খুব সুন্দর ডুয়ার্স, চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। কাল তো আপনাদের দেখিয়েছিলাম জঙ্গল সাফারি, কি সাংঘাতিক অভিজ্ঞতা। তো আপনারাও আসুন, আমি তো খুব ভালো লাগছে, আপনারাও চলে আসুন। এটা হোটেলের রিসেপশান, এখনও কেউ রিসেপশানে আসেনি, কেন অনেক সকাল, এখন সবাই ঘুমোচ্ছে, আমি তো সকাল সকালে উঠে পড়ি, তাই আমি উঠে বেরিয়ে পড়েছি, সবাই এখনও ঘুম থেকে কেউ ঠিক মতন ওঠেইনি। তো রিসেপশান এখন পুরো ফাঁকা, এখনও কেউ আসেনি রিসেপশানে, হোটেলের রিসেপশান এটা। ডাইনিং, এখানে আমরা খাওয়া দাওয়া করি। এখানে কিছুক্ষণ একটু বসেই নি, ভালোই লাগছে এখানে বসতে, কেউ নেই, চুপচাপ একটু কিছুক্ষণ
বসি আমি এখানে। এদের গার্ডেনটা এত সুন্দর, দেখতেও খুব ভালো লাগে। যাই গার্ডেনে চলে এলাম, তো দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, গোলাপ, ভীষণ ভালো লাগছে। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।